বলেছেন নবী ডান হাতটা জান্নাতে যাবে আর বাম হাতটা জাহান্নামে যাবে। সব সাহাবাই কেরাম নবীর সাথে জান্নাতে থাকার জন্য ডান হাতটা ধরেছে, কিন্তু আবু বকর বাম হাতটা ধরেছে কেন এটা জানতে হবে, হাকিকতটা তো বুঝতে হবে। সাহাবাই কেরাম কান্না, হয়তো বা এখানের মধ্যে একটা হাকিকত আছে, যেই নবী আবু বকরকে ছাড়া কোথাও যাইতেন না, ওই আবু বকর নবীর ডান হাতটা ধরেছে, হয়তো বা মনে হয় আমরা ডান হাতটা ধরে ভুল করে ফেলেছি। এই কথা যখন বলতে লাগলেন আবু বকর আর হাউ মাউ করে কান্না করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ঈমান এবং আমল আমার বিশ্বাস, আপনারা ডান হাতটা যেমন করে জান্নাতে যাবে গো নবী, আপনার বাম হাতটা তো তেমন করে জান্নাতে যাবে, আপনি তো শৈশরীলে জান্নাতে যাবেন গো নবী, আপনার ডান হাতটা যেমন করে জান্নাতে যাবে বাম হাতটাও তো তেমন করে জান্নাতে যাবে। মানে কথা হলো কি জানেন, যে নবীর হাতটা ডান হাতটাও জান্নাতে যাবে বাম হাতটাও জান্নাতে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শৈশরীলে জান্নাতে যাবেন, আমরা যদি শৈশরীলে ঘরে ঢুকতে যাই তাহলে বাম হাতটাও নিতে হবে বাম ডান হাতটাও নিতে হবে বাম হাতটাও নিতে হবে, ঠিক কিনা? কি ডান হাতটাকে কেটে রাখি যাওয়া যাবে তো কি পরিপূর্ণ হবে? তো ওনার আকীদা হলো ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান এবং বিশ্বাস, আপনার ডান হাতটা যেমন করে জান্নাতে যাবে বাম হাতটাও তো তেমন করে জান্নাতে যাবে, আপনি তো শরীরে জান্নাতে যাবেন, যখন আপনি ডান পাও দিয়ে জান্নাতে ঢুকবেন আপনার ডান হাতটা ঢুকবে, যখন আপনার বাম পাও দিবেন তখনই সাথে সাথে আপনার বাম হাতটাও ঢুকবে, মানে শরীরে আপনি জান্নাতে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী, আমি আবু বকর সিদ্দিক, আমার মনে একটা ধারণা আসছে, হয়তোবা আপনি আজকে ঈমান পরীক্ষা করার জন্য এই কৌশলটা নিয়েছেন, বল না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলতে লাগলেন, ও সাবিনা রে, এই মুহূর্তে যদি তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও তাহলে আমার আবু বকরকে দেখো, আজকে আমি মসজিদে নববীর মধ্য থেকে খুতবা দিয়ে যখন বের হলাম তখন আমি মনে মনে চিন্তা করলাম, আমার সাহাবায়ে কেরামদের ভালোবাসা ঈমান, আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কে বিজয়ী হয় কার ভালোবাসা বেশি হয় এটা পরীক্ষা করার জন্য এই কৌশলটা নিয়েছি, বল না সুবহানাল্লাহ। বারবার গলাটা আটকে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, গলার মধ্যে একটু ঠান্ডা। তো যখন নবী কথা বলতে লাগলেন তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই বলে আমরা কি জান্নাতে যাব না? কো তোমরা তোমার ডান হাতটা ধরেছো, কিন্তু আমি ঘোষণা করে দিলাম এখানের মধ্যে আমার আবু বকর সিদ্দিক ফার্স্ট হয়ে গেল, বললাম সুবহানাল্লাহ।